আসসালামু আলাইকুম। 8ten বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। চিকিৎসক ও নার্স সহ 13 জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর মকবাজারে ইনসাফ বারাকার কিডনি এন্ড জেনারেল হাসপাতাল লকডাউন করা হয়েছে। এই হাসপাতালে ডিএমডি আলতাফ হোসেন রাতে গণমাধ্যমকে তথ্য জানান। 12 এপ্রিল প্রথম এই হাসপাতালে দুজন নার্সের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। এরপর হাসপাতালে ডাক্তারসহ সহ 62 জন থেকে নমুনা পরীক্ষার জন্য নেয়া হলে 13 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়। আক্রান্তরা সবাই এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে আক্রান্ত পঞ্চান্ন জন ডাক্তার সহ আশি জনেরও বেশি স্বাস্থ্যকর্মী শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর আক্রান্তের সন্দেহে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আরও দুশোরও বেশি স্বাস্থ্যকর্মী নমুনা পরীক্ষা করা হচ্ছে এদিকে সিলেট মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকার কুমিতলা জেনারেল হাসপাতালে মারা গেছেন এই হাসপাতালে কর্তৃপক্ষ সকালে এ খবর জানান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি সঙ্গীত শিল্পী বিনা মজুমদার এক সপ্তাহে বেশি সময় ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল মঙ্গলবার রাতে তার মৃত্যুর কথা জানান হাসপাতালের চিকিৎসকরা নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে জেলায় সিভিল সার্জন জানিয়েছেন চব্বিশ ঘন্টায় নারায়ণগঞ্জে আরও একজন করোনা আক্রান্ত রুগী মারা গেছেন এ নিয়ে জেলায় তেরো জনের মৃত্যু হল এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন একচল্লিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো একশো জনে এর পরিস্থিতিতে নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জের তিনশো শয্যা বিশিষ্ট হাসপাতালটি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে সেখানে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন এদিকে নারায়ণগঞ্জ হাই স্কুলে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের জন্য একটি বুথ এবং সিদ্ধিরগঞ্জে আরেকটি বুথ খোলা হয়েছে দর্শক দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ